নিয়ে হাজির হলাম তোমাদের কাছে নতুন রেসিপি। রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমাদের নতুন রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে চলে এসেছি গরমকালের পারফেক্ট একটা রেসিপি, যেটা না থাকলে মানে ভাত খাওয়ার শেষ পাতে যে একটা মিষ্টি দই লাগে সেটা কিন্তু সবাই জানে মোটামুটি। তো যেটা লাগে সেটা হচ্ছে মিষ্টি দই। তো আজকে সেই দইয়ের রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের কাছে, কিন্তু আজকে দইটা হবে লাল দই, যেটা সবার প্রিয়। হ্যাঁ, তো আজকে লাল দই নিয়ে চলে এসেছি রেসিপি। তো এখানে চাপিয়ে দিয়েছি একটা কড়াই, গ্যাস আমি অন করে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি আধা লিটার দুধ আমি এখানে অ্যাড করলাম। গ্যাসটাকে বাড়িয়ে এই দুধটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা, দুধটা কিন্তু ফুটছে। এই দুধটা কিন্তু আমাদের অনেকটাই প্রায় ঘন করতে হবে, বেশ খানিকটা ঘন করতে হবে। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি, দুধটাকে বেশ অনেকটা ঘন করে আমি ফেরত আসছি। বেশ অনেকটাই ঘন করতে হবে, এটা কিন্তু এখন অনেক পাতলা, আমাদের কিন্তু অনেকটা কিন্তু দুধটা মারতে হবে, মানে ফুটিয়ে 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 যেটা শর্টটা তৈরি করতে হবে। তো আমরা এটা খুব ভালো করে ঘন করে নিই আগে। দুধটা ঘন করতে করতে এখানে আমি নিয়ে নিয়েছি আরেকটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লাল যে জিনিসটা, সেটা করার জন্য এখানে প্রথমে দিয়ে দেবো আমি 2 চামচ কি 3 চামচ চিনি। এটা কিন্তু অবশ্যই লাল করার জন্য, যদি তোমরা সাদা দই চাও তাহলে কিন্তু এটা লাগবে না করতে। এটা কিন্তু আমি 3 চামচ চিনি এখানে আমি অ্যাড করলাম। এই চিনিটাকে খুব সুন্দর করে আমাদের মেল্ট করতে হবে। দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু গলে গেছে অনেকটাই। এটা কিন্তু এবার আমাদের কালারফুল করতে, মানে রেড কালার যেটা আসে, যেটা দইয়ের যে কালার লাল দই, সেই দইটার কালারটা কিন্তু আমাদের এটা করতে হবে। এটা কিন্তু একটু ঘন করতে, এটা কিন্তু মানে একদম গলে যাওয়ার মানে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু খুন্তিটা বা তোমরা যেটা দেবে সেটা কিন্তু তারপরে ইউজ করবে, তার আগে কিন্তু ইউজ করবে না। তো এটা আমাদের কালারটা আর একটু ডার্ক করতে হবে দইটা, তবে তবে দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ কিরকম কালার এসছে, তো এটা আমাদের আর একটু ডার্ক করতে হবে। তারপরে কিন্তু আমরা এখানে দুধটা অ্যাড করব। এখানে মোটামুটি 1/2 কাপ মতো দুধ আছে। এই কিন্তু পারফেক্ট রেডি কালার, দিয়ে দিলাম দুধটা। খুব সাবধানে আমাদের কিন্তু এটা মেশাতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, ভেতরে যে চিনিটা যখন যেটা মেল্ট হয়েছিল সেই মেল্টটা যাতে এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে মেশেনি দুধের সাথে, তার জন্য খুব সুন্দর করে নাড়তে হবে, যাতে ভেতরে যে চিনিটা রয়ে গেছে সেই চিনিটা যাতে মিশে যায়। কালারটা খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা খুব সুন্দর এসেছে। তো এটা খুব সুন্দর করে প্রথমে ভেতরে যে চিনিটা আছে যেটা মেল্ট হয়েছিল সেই চিনিটা ভালো করে দুধের সঙ্গে গুলে যাওয়া আগে। তারপরে কিন্তু গ্যাস ওভেনটা আমি অফ করব, কিন্তু গ্যাস ওভেন কিন্তু এখনও চলছে আমার। দুধটা কিন্তু রেডি, নিচে কোনো কিছু চিটে আর লেগে নেই, পুরোটাই গুলে গেছে। তো আমি গ্যাসটা করে দিলাম বন্ধ, এরপর আমি ওই দিকে চলে যাচ্ছি। দেখো দুধটা কিরকম ফুটছে, এবং যে শর্টটা আসছে এটা কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে একবার করে এরকম করে সরিয়ে দিতে হবে, এরকম করে ঘেটে দিতে হবে মাঝে মধ্যে একবার করে। এটা কিন্তু খুব সুন্দর করে ঘন করতে হবে আমাদের। আমি কিন্তু এই অবস্থাতে যে মেল্ট করলাম যে চিনির ইয়েটা বানালাম, রংটা দুধের যে রংটা বানালাম, এটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, এটা যখন ফুটবে অটোমেটিক আরো ডার্ক হয়ে যাবে। এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে এখন আমাদের।
এই অবস্থায় কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। সুন্দর করে মিশিয়ে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আরো ফুটবে, আরো ভালো লাগবে কালারটা। আরো অনেকটাই ঘন করতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের এটা হয়ে গেছে। তো আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। অনেকক্ষণ ধরে ঠান্ডা করতে হবে এটা, কিন্তু এটা কিন্তু জল জাত করে রেখে টেখে কোন রকম ভাবে ঠান্ডা না, নর্মাল টেম্পারেচারে যেরকম ভাবে ঠান্ডা হবে ঠিক সেরকম ভাবে ঠান্ডা করতে হবে। এবং একটা আঙুল ডুবিয়ে রাখা যায় সেরকম ঠান্ডা করতে হবে। একটা আঙুল 2 মিনিট ধরে ডুবিয়ে রাখা যায় ঠিক সেরকম ঠান্ডা করতে হবে। 1 মিনিট কি 2 মিনিট ধরে ডুবিয়ে রাখা যায় একটা আঙুল, ঠিক সেরকম ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে আমি ফিরে আসছি। ওটা ঠান্ডা করতে করতে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাউল, কাঁচের বাউল নিচ্ছি। তোমরা চাইলে মাটির ভাঁড় নিতে পারো, এটার মধ্যে আমি দইটা বসাবো। তো এটা কাঁচের বাউলটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ টক দই। টক দইটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো জল ঝরিয়ে রেখেছি, একদম টাইট, দেখতেই পাচ্ছো তোমরা কিরকম টাইট টাইট পড়ছে। তো এটা কিন্তু একদম মানে টাইট আছে, দেখতেই পাচ্ছো। এটা কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা মতো টাইট মানে করে এরকম করে রাখতে হবে, যাতে একদম টাইট হয়ে যায়, জলটা যেন একটুকুনো না থাকে, জলটা যেন পুরোটাই বেরিয়ে যায়। এবারে এই ধরনের জিনিস তোমাদের বাড়িতে সব সমস্ত সবসময়তে অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কাঁটা চামচ তো অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকবে, সেটা দিয়ে তোমরা ফেটিয়ে নিতে পারো। ঠিক এরকম ভাবে ফেটাতে হবে। এটা কিন্তু মোটামুটি 2 মিনিট ধরে ফেটাতে হবে। এটা 2 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণের জন্য আমাদের এই দুধটা, ততক্ষণের জন্য আমাদের এই দুধটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ আমরা এটা ততক্ষণ ফেটা ফাটানো হয়ে যাবে, এই ফাটানোটা রেডি হয়ে যাবে। তো এটা আমরা সুন্দর করে ফেটিয়ে নিই আগে। আর একদম দুধ কিন্তু যেরকম বললাম হাত দিয়ে রাখা যায় 1 মিনিট, সেরকম ঠান্ডা আমাদের করে রাখতে হবে দুধটা। তারপরে কিন্তু এটার মধ্যে আমি ঢালবো। ঢালাটার কি সিস্টেম সেটাও আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু আমাদের এখন ফাটাতে হবে 2 মিনিট ধরে, আর এটাও আমাদের ঠান্ডা করতে হবে। এখন দুটো করে নিই, তারপর ফেরত আসছি। বন্ধুরা দুধ হয়ে গেছে আমাদের ঠান্ডা। দুধটার মধ্যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আঙুল ঢুকিয়ে আমি মোটামুটি 1 মিনিট আরামসে রাখতে পারবো, দেখতেই পারছো। তো আমি আঙুলটা উঠিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে যে তোমাদের দেখিয়েছিলাম যে ইয়েটা যে আমি ঘাঁটছিলাম এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে ফাটাচ্ছিলাম দইটা, এটা কিন্তু 2 মিনিট ধরে ফেটিয়েছি সুন্দর করে। এরপরের সিস্টেমটা কীরকম, এটা কিন্তু যেহেতু দুধটা খুব ঘন, দুধটাকে কিন্তু আমাদের ওপর থেকে ঢালতে হবে ঠিক এরকম ভাবে, যাতে ফেনাটা তৈরি হয়। তোমরা দেখাতে পারছি নিশ্চয়ই, আরেকবার দেখাই। ঠিক ওপর থেকে ঢালতে হবে, যাতে ফেনা ফেনা যে ভাব একটা আসছে সেটা যাতে আসে। যদি নাও আসে এটার সাহায্যে ফেনাটা কিন্তু তৈরি করতে হবে। এবার এটা মিশাতে হবে আমাদের খুব সুন্দর করে, দইটা যে দইটা আছে নিচে সে দইটা মিশাতে হবে সুন্দর করে। পুরো সুন্দর করে মিশাতে হবে, ভুলেও হাত দেবে না কেউ, হাত দিলেই কিন্তু খারাপ হয়ে যাবে। এটার সাহায্যেই কিন্তু মিক্স করতে হবে দইটা, টক দইটা মিষ্টি দুধটার সাথে। এবারে উপরে ফেনা বাবলস তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ বাবলস উঠে গেছে অনেকটাই, বাবলস চলে এসেছে অনেকটাই। দেখো তোমরা দেখাই, বাবলস কিন্তু এসে গেছে। তো আমাদের এটা হয়ে গেছে রেডি। সুন্দর করে সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে, আমি ভালো করে উপরে বাবলস তৈরি করে দিয়েছি। এবার নিয়ে নেবো একটা প্লাস্টিক,
প্লাস্টিকটাকে কিন্তু একদম এরকম টাইট করে আমাদের মুড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছো গার্ডার দিয়ে মুড়ে দিয়েছি, এটা কিন্তু সুন্দর করে গার্ডার দিয়ে আমাদেরকে বেঁধে দিতে হবে। যেরকম গার্ডার দিয়ে আমি বেঁধে দিয়েছি মানে একদম এয়ার টাইট আর কি, যেটা বলে আর কি। তোমাদের কাছে যদি যে প্লাস্টিকগুলো হয় সে প্লাস্টিকগুলো যদি থাকে সেটা দিতে পারো। এরপরে থেকে আমি ওপর থেকে আমি সেফটির জন্য আরও একটা আমি গার্ডার এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে এয়ার টাইট একদম থাকে, কোনো হাওয়া না ঢোকে যাতে। এবারে এটাকে রেখে দিতে হবে আমাদের পুরোপুরি পুরোপুরি একটা নাইট, মানে রাত্রেবেলা যদি বানাও তোমাদের পুরো রাত মানে পুরোটাই কভার করতে হবে, পুরোটা রেখে দিতে হবে, হোল নাইট রেখে দিতে হবে। হোল নাইট রেখে মোটামুটি তোমাদের 12 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে, মানে এইরকম সিস্টেম। তখনই দেখবে যে টক দইটা অনেক মানে দই বসে গেছে, তখন তোমরা ইউজ করতে পারবে, খেতে পারবে অবশ্যই। আর মোটামুটি নাইটটা পুরোটা রাখলে বেটার হয়, চেষ্টা করবে সন্ধ্যার দিকে করার। সন্ধ্যার দিকে করলে সন্ধ্যার দিক থেকে তোমরা পরের মানে তার পরের দিন দুপুরবেলা অনায়াসে খেতে পারবে, এরকম আর কি সিস্টেম। তো এটা এরকমভাবে আমি এটা এটা কিন্তু মানে যেটা ঘরোয়া পাতা পদ্ধতি বলে সেটা কিন্তু আমি করছি। তোমরা যদি চাও যে এক্ষুনি শিগগিরই আমাদের চাই, দু তিন ঘন্টার মধ্যেই আমাদের চাই, তাহলে তোমরা গ্যাস ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে পরে ঢাকা দিয়ে টাওয়ালের মধ্যে মুড়ে দিয়ে তারপরে গ্যাস ওভেনটাকে একদম লোতে করে ননস্টিক কড়াই অবশ্যই নিতে হবে। সেক্ষেত্রে ননস্টিক কড়াইটা রেখে ননস্টিক করার পর তারটা একটা টাওয়াল বিছিয়ে টাওয়েলটার মধ্যে এটা দিয়ে তারপরে ঢাকা দেবে, অবশ্যই কাছের বাড়ির মধ্যে করলে অসুবিধা হবে না। তারপরে ঢাকা দিয়ে দেবে আর টাওয়াল দিয়ে খুব সুন্দর করে মুড়ে দেবে, তারপরে কড়াইটা বন্ধ করে দেবে, ঢাকা লাগিয়ে দেবে। সেটা তোমাদের লো মিডিয়ে একদম লোতে রেখে হিটে রেখে 1 ঘন্টা জ্বাল করতে 1 ঘন্টা দিতে হবে তোমাদের ফুড ফোটা, মানে 1 ঘন্টা গ্যাসে রাখতে হবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখতে হবে। তারপরে কিন্তু তোমাদের দই তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে। আমি যেরকমভাবে তৈরি করে দেখাবো তোমাদেরকে, এটা হচ্ছে আমি তোমাদের দেখাবো যে ঘরোয়া পদ্ধতি যেরকমভাবে ভাবলাম। গ্যাসটা তো আমি কিছুই ইউজ করবো না, প্লেন যেটা আমি প্লেন একদম এটা আমি গ্যাসের পাশে রেখে দেবো। জাস্ট সকালবেলায় রান্না টান্না হবে তো ওটা আরও গরম হবে, গরম ভাব পাবে, তো আমি এটা রেখে দেবো গরম জায়গার মধ্যে, গ্যাসের পাশেই রেখে দেবো, গরম জায়গার মধ্যে রাখবো। গরমকাল যেহেতু তাই বেশি কিছু করতে হবে না। তো এরকমভাবে আমি মুড়ে দিলাম ভালো করে, এরপর থেকে আমি একটা টাওয়েল ঢাকা দিয়ে গ্যাসের পাশে রেখে দেবো। তো চলো বন্ধুরা, এটা আমি ভালো করে রাত পর্যন্ত কভার করে নিই, রাত কভার করে তোমাদেরকে সকালবেলায় বা দুপুর দিকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে দইটা ঠিক কীরকমভাবে বসলো, কতটা বসেছে এবং কতটা সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে আমি খেয়ে পরে অবশ্যই জানাবো। চলো বন্ধুরা, একদম নাইট কভার করে সকালবেলায় ফিরে আসছি, কিংবা দুপুরবেলায় যখন জমে যাবে তখন ফিরে আসছি তোমাদের কাছে আমার এই মিষ্টি লাল দই নিয়ে। টাটা, দেখা হচ্ছে টক দই মিষ্টি দই বসার পর। চলো টাটা, ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, আমাদের এটা মোটামুটি 17 থেকে 18 ঘন্টা হয়ে গেছে, তো আমরা এটা টেনে নিচ্ছি, গ্যাসের পাশেই রেখেছিলাম, সকালে সমস্ত যাবতীয় রান্না হলো। তো দেখতেই পাচ্ছো এটা এটা কিন্তু সেরকমভাবে লড়ছে না। তো এটা আমাদের এখন ফ্রিজে ঢুকে দিতে হবে, ডিপ ফ্রিজে ঢোকাতে হবে, আমরা কিন্তু এটা কিন্তু খুলবো না প্লাস্টিকটা, এটা কিন্তু আমাদের ডিপ ফ্রিজে এখন ঢুকিয়ে রাখতে হবে, মোটামুটি আধা ঘন্টা মতো ঢুকিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু বার করে তোমাদেরকে আমি দেখাবো যে এটার কীরকম হয়েছে দেখতে এবং কতটা ভালো হয়েছে খেতে। তো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমি, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। তোমরা এমনি নর্মাল নর্মালেও রাখতে পারো, নর্মালে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে রাখতে হবে মোটামুটি 1 ঘন্টা মতো। আর ডিপ ফ্রিজে রাখতে গেলে মানে যদি জলদি খুবই জলদি চাই তাহলে তোমরা ডিপ ফ্রিজে রাখবে আধা ঘন্টার মতো, আধা ঘন্টা কি 15 মিনিট, 15 মিনিটে হয়ে যাবে। টেম্পারেচার কিন্তু লোতেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা টেম্পারেচার কিন্তু লোতেই আছে আমার। তো এটা আমি আধা ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আধা ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, এটা আমি পুরোপুরি 1 ঘন্টা পর বার করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে, গার্ডারটা আমি হাঁটিয়ে আগেই দেখে নিয়েছিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং কতটা সুন্দর উঠে গেল সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।
অসাধারণ খেতে হয়েছে। তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে একদমই জানাতে ভুলো না। ঠিক ঠিক যেরকমভাবে দেখিয়েছি ঠিক ঠিক সেরকমভাবে বানানোর চেষ্টা করো, তাহলে কিন্তু অসাধারণ টেস্টি একটা তোমরা দই পাবে। তো চলো বন্ধুরা, এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখে নিলেন কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকে। তো রেসিপি গুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে। টাটা।